আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পাবদা মাছ আমাদের বাঙালিদের খুব পছন্দের একটি মাছ। এর ইংরেজি নাম বাটারফ্লাই। পাবদা মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। পাবদা মাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে। আপনাদের আজ আমি দেখাবো খুব সহজে আর খুব কম সময় কিভাবে পাবদা মাছের কালিয়ার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে মাঝারি আকারের পাবদা মাছ, পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচা মরিচ, লাল মরিচ গুঁড়া, ধনিয়া পাতা আর দারুচিনি পাউডার আর পরিমাণ মতন লবণ, আমি নিয়েছি তেল আর পানি। এই হলো আমার পাবদা মাছের কালিয়ার উপকরণ। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বাটাটা দিয়ে দিলাম এক চা চামচ। এক চা চামচ আদা বাটা, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ লাল মরিচ গুঁড়া, এক চা চামচ জিরে গুঁড়া। এটা আমি তেলে একটু ভাজা ভাজা করে নিব। আমি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। আমি এখানে আমার পাবদা মাছগুলো ভেজে নেব না। পাবদা মাছ সাধারণত খুব নরম হয়, আমি ভাজি না। ভাজলে আমার কাছে মনে হয় যে মাছের টেস্টটা চলে যায়। আমি এখানে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার মাছগুলা এবার আস্তে আস্তে ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিব। খুব সহজ একটি রান্না। ভিউয়ার্স, আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন। রান্নাটি যেমন কম সময় লাগে তেমনি সহজ এবং খেতে অসাধারণ। আমি এখানে দারুচিনি এলাচের পাউডারটা মাছের উপরে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি এবার ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে আসছি। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সুন্দর একটি গন্ধ বার হয়েছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিব উপরে।
কাঁচামরিচ ছড়িয়ে দেওয়ার ফলে খুব সুন্দর একটি গন্ধ হবে। তো আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি। অসাধারণ গন্ধ কাঁচামরিচ দেওয়ার পর। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। আমার পাবদা মাছের কালিয়া ভুনা রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে এই পাবদা মাছের কালিয়া খুবই সুস্বাদু মজাদার একটি খাবার। আপনারা অবশ্যই এটি বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটি, অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।